আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মৌসুমি ইকবাল বলছি, কাজ করছি কনসালটেন্ট টুথ কেয়ার। আজকে আপনাদের সাথে কথা বলবো দাঁত প্রতিস্থাপনের সব থেকে আধুনিকতর পদ্ধতি এটা কি এবং কাদের জন্য জরুরি। দেখুন, ডেন্টাল ইমপ্ল্যান্ট হলো দাঁত প্রতিস্থাপনের এখনকার যুগে সব থেকে আধুনিকতর পদ্ধতি। এখন আমাদের জীবনে যে কোনো সময়ে বিভিন্ন কারণে আমাদের চোয়ালের দুই চোয়ালের যে কোনো দাঁত পড়ে যেতে পারে। দেখেন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে একটা পেশেন্টের কোনো দাঁত ভেঙে যেতে পারে, কোনো কারণে তার চোয়ালে কোনো লেশনের কারণে তার দাঁতটা সেই লেশনের মধ্যে থাকার কারণে লেশনটা যখন কেটে ফেলে তখন সেই দাঁতটা মিসিং হতে পারে। এছাড়া মাড়ির যেসব সমস্যা, পেরিওডন্টাইটিসের কারণে, বোন ক্ষয়ে যাওয়ার কারণে বিভিন্ন বয়সে দাঁত পড়ে যেতে পারে। এখন দাঁত প্রতিস্থাপনের জন্য বিভিন্নতর পদ্ধতি রয়েছে, যেমন টেম্পোরারি থেকে ফিক্সড, সেটার পরে এখন ডেন্টাল ইমপ্ল্যান্ট হলো সব থেকে আধুনিক পদ্ধতি। ডেন্টাল ইমপ্ল্যান্টে ঠিক নর্মাল দাঁতের মতোই এটার তিনটা পার্টস থাকে। নর্মাল দাঁতে যেমন একটা গোড়া থাকে, তার উপরে দাঁতের নেক পোর্শন থাকে এবং উপরে ক্রাউন পোর্শন থাকে। ডেন্টাল ইমপ্ল্যান্টেরও কিন্তু সেই একইভাবে তিনটা পার্টস থাকে। এখন ডেন্টাল ইমপ্ল্যান্ট কাদের জন্য জরুরি? দেখুন, একটা দাঁতে যদি আমাদের ব্রিজ করতে হয়, পাশের থেকে দুই তিনটা দাঁত সহ রুট ক্যানাল করে নিতে হয়, দেন ব্রিজ করতে হয়, তাহলে ওই পাশের যে দুটো তিনটে দাঁত রুট ক্যানাল হলো, ওই দাঁতগুলো কিন্তু রুট ক্যানালের ফলে দাঁতের আপনার নার্ভটা চলে গেল এবং সেই দাঁতগুলোকে ব্রিজ করার জন্য ছোট করে কাটা হলো। দ্যাট মিন্স আপনার ভালো দাঁতটাও কিন্তু ব্রিজ করার সময় আমাদেরকে কাজে লাগাতে হলো। কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান্টে পাশের কোনো দাঁতকে ইনভলভ না করে শুধুমাত্র মিসিং এরিয়াটিকে ব্যবহার করা হলো। দ্যাট মিন্স এটা হলো একটা পূর্ণাঙ্গ দাঁত প্রতিস্থাপন প্রক্রিয়া। এখন ডেন্টাল ইমপ্ল্যান্ট করার আগে একটা পেশেন্টের আমাদের বিভিন্ন ধরনের টেস্ট করে নিয়ে, আমরা যারা দক্ষ ডেন্টাল ইমপ্ল্যান্টোলজিস্ট আছি, তারা বিভিন্ন ধরনের সার্জিক্যাল স্টেন্টের মাধ্যমে স্ক্যান করে, বোন হাইট উইথ দেখে এরপর ডেন্টাল ইমপ্ল্যান্ট করে থাকি। সো এই জন্য আপনারা যারা মিসিং টুথ রিপ্লেসমেন্টের চিন্তা করছেন, তারা খুব দক্ষ সেন্টারে গিয়ে খুব সহজেই ডেন্টাল ইমপ্ল্যান্ট করে ফেলতে পারেন, কারণ এটি হলো এখন একটি খুবই আধুনিকতর উপায় এবং সাথে লং টার্ম একটা ইনভেস্টমেন্ট আপনার জন্য। আমি অ্যাজ এ ম্যাক্সিলোফেসিয়াল সার্জন দেখে থাকি, আমার কাছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মিসিং টুথ রিপ্লেস করতে অনেক পেশেন্ট এসে থাকে এবং তাদের জন্য আমি আসলে ডেন্টাল ইমপ্ল্যান্টই সাজেস্ট করে থাকি। এবং অনেক সময় দেখা যায় আমাদের এরিয়াতে বিনাইন কিছু লেশনের কারণে দাঁত সহ চোয়ালের কিছু অংশ কেটে ফেলতে হয়, এরপর ওই চোয়ালের অংশে দাঁত রিপ্লেসমেন্টের জন্য ডেন্টাল ইমপ্ল্যান্ট হলো এখন সব থেকে আধুনিকতর এবং নিরাপদ পদ্ধতি। দাঁত, মুখগহ্বর এবং চোয়ালের বিভিন্ন তর সমস্যা নিয়ে সামনে আপনাদের সাথেই থাকবো। ধন্যবাদ।